আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এনআইভিএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি সঞ্চিতা খান। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু পত্র ও দরখাস্ত। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। পত্র বা চিঠি, তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে পত্র লেখো। চিঠির নিয়ম হচ্ছে একদম শুরুতেই হাতের বাম দিকে ওপরে আমরা ঠিকানা লিখব, অর্থাৎ যে চিঠিটি লিখছে তার ঠিকানা আমরা লিখব। যেমন এখানে লেখা হয়েছে ঢাকা, নিচে অক্টোবর 27, 2021। তারপর আমরা সম্বোধন করব প্রিয় ক। এখানে ক এর জায়গায় আমরা যে কোনো নাম দিতে পারি। প্রিয় ক, কমা, আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। চিঠিতে তুমি জানতে চেয়েছিলে যে আমার জীবনের কোনো লক্ষ্য স্থির করেছি কি না। এই চিঠিতে আজ তা নিয়ে লিখলাম। স্কুল জীবনের দীর্ঘ 10টি বছর ধরে আমি আমার জীবনের লক্ষ্য স্থির করেই সামনের দিকে এগিয়ে চলছি। পরীক্ষা পাশের জন্য কিংবা ভালো নম্বরের প্রত্যাশায় জীবনের যে লক্ষ্য লেখা হয় তা জীবনের প্রকৃত লক্ষ্য কি না তা আমার জানা নেই। তবে আমার জীবনের যে লক্ষ্য রয়েছে সেটি আমার প্রকৃত লক্ষ্য। আমি বড় হয়ে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। একজন আদর্শ দেশসেবক হিসেবে নিজেকে নিয়োজিত করার জন্যই আমি আমার জীবনের এই লক্ষ্য স্থির করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে মাধ্যমিক পরীক্ষার পরপরই অবসর সময়টুকু বসে না থেকে কম্পিউটার শিখব। কম্পিউটারের উপর প্রশিক্ষণ নেওয়ার পর একটি খণ্ডকালীন চাকরি করারও ইচ্ছা রয়েছে। খণ্ডকালীন মানে ইংরেজিতে যেটাকে আমরা পার্ট টাইম বলি, পার্ট টাইম জব। আমি আমার উপার্জিত সে অর্থ দিয়ে নিজ গ্রামে একটি কম্পিউটার ক্লাব গঠন করতে চাই। সেখানে গ্রামের অসচ্ছল ছেলেমেয়েরা বিনে পয়সায় কম্পিউটার শিখে স্বনির্ভর হয়ে উঠবে, অর্থাৎ মানে নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেটাই বোঝাচ্ছে যে স্বনির্ভর। আর অসচ্ছল মানে হচ্ছে যারা একটু যাদের অর্থ টাকা পয়সা কম, নিডি, কিছুটা অভাব রয়েছে। আমি আমার দু চোখে সূর্যের আলোর মতো জীবনের এ লক্ষ্যকে আলো বিকিরণ করতে দেখতে পাচ্ছি। শেষ পাড়ায়, তোমার জীবনের লক্ষ্য নিয়ে কিছু স্থির করে থাকলে অবশ্যই পরের চিঠিতে তা জানাবে। তোমার বাবা মাকে আমার সালাম জানিও, ভালো থেকো, ইতি তোমার বন্ধু খ। এখানে আমি তোমরা যে কোনো নাম দিতে পারবে। চিঠির আরেকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে চিঠিতে শেষে খাম করতে হয়। খামে একটি খাম করে সবচেয়ে ডান দিকে উপরে লিখতে হয় ডাক টিকেট, বাম দিকে প্রেরক, অর্থাৎ যে চিঠিটি প্রেরণ করবে তার ঠিকানা, এবং ডান দিকে প্রাপক, যে চিঠিটি পাবে তার ঠিকানা লিখতে হয়। খাম খুবই গুরুত্বপূর্ণ চিঠিতে। খাম যদি বাদ যায় সেক্ষেত্রে নম্বর কাটা যাবে। আর চিঠি সবসময় আমরা তিনটা প্যারার মধ্যে লিখব। প্রথম প্যারাটিতে আমরা প্রীতি, শুভেচ্ছা, কুশল বিনিময় এরকম করব, এবং চিঠিটি কী নিয়ে লিখছি সেটি বিষয়টি অন্তর্ভুক্ত করব। সেকেন্ড প্যারাটিতে আমরা বিস্তারিত বলবো যে কেন চিঠিটি লিখছি, এবং শেষ প্যারাটিতে আমরা আবারও সালাম জানিয়ে বা কুশল বিনিময় করে আমরা শেষ করব। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি দরখাস্তে, দরখাস্ত বা আবেদনপত্র। বিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠানের জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। দরখাস্ত লেখার নিয়ম, প্রথমে মাসের নাম এবং তারিখ দিতে হয় বাম দিকে উপরে, এবং একই বরাবর এই প্রতিটা জিনিসই লিখতে হয়। সবাই খুব খেয়াল করে লিখবে লেখার সময়। আবেদনপত্রের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। চিঠি আবেদনপত্রে বরাবর, তারপর প্রধান শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, কমা, বনশ্রী, ঢাকা, এখানে যে কোনো স্কুলের নাম দেওয়া যেতে পারে। তারপর আমরা লিখব বিষয়, বিজ্ঞান মেলা অনুষ্ঠান আয়োজনের আবেদন প্রসঙ্গে। পরের লাইনে জনাব ঠিক একই সারিতে হবে, কমা, সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বহুদিন ধরেই আমরা বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলার প্রয়োজনীয়তা অনুভব করছি। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই, তাই বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বার্ষিক পরীক্ষার পর এই বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের যথেষ্ট উপকৃত করবে। উপকৃত করবে মানে তাদের জন্য অনেক উপকার হবে। শেষ প্যারায়, অতএব বিনীত প্রার্থনা,
সার্বিক দিক বিবেচনা করে বিদ্যালয় বাৎসরিক বিজ্ঞান মেলা অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। বাৎসরিক মানে বছরে যেটি হয়। শেষে বিনীত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দের পক্ষে ক, রোল, শাখা এবং স্কুলের নাম দেওয়া আছে। এখানে যে কোনো নাম দেওয়া যাবে, ক এর পরিবর্তে বা ক লেখা যাবে। আবেদনপত্র সবসময় আমরা দুটি প্যারাতে লিখব। প্রথম প্যারাটিতে কী নিয়ে আবেদনপত্র, কী বিষয় লিখছি সেটি বিস্তারিত বলব এবং শেষ প্যারাটিতে আমরা যার বরাবর যার নিকট আবেদন করছি তিনি যেন সেটি গ্রহণ করেন সেরকম কিছু জানিয়ে আমরা আবেদনপত্রটি শেষ করব। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা খুব ভালো করে চিঠি এবং দরখাস্ত দুটি পড়ব এবং বাড়ির কাজ হিসেবে দুটি করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।